ঠিক আমি যেমন ভাবে শেখাচ্ছি তোমরা সেইভাবেই করো, দেখবে রেজাল্ট পাবে। চুলটাকে ভালো করে জটটাকে ছাড়িয়ে দিবে। আগে দিন যারা অয়েল মাসাজ দেখোনি তারা ভালো করে দেখে নেবে। হেয়ারে যখনই আমরা কোনো কাজ করবো আমাদেরকে খেয়াল রাখতে হবে কি যে প্রত্যেকটা চুলে আমাদের শীতে করে করে সুন্দর করে কাজ করতে হবে, না হলে কি হবে চুলে কিন্তু প্রবলেম হবে। ফোর সেকশন করলাম, আচ্ছা তোমাদের তো কাটিংও দেখাও বললাম না, সেটাকে দেখিয়ে দিই। হ্যাঁ হেয়ারের যখনই কোনো কাজ করব আমরা ফোর সেকশন করব, দেখে রাখো ভালো করে। ফোর সেকশন করতে গেলে কি করি এরকম ফ্রন্ট থেকে নেক অবধি আর ইয়ার টু ইয়ার, দেখো চারটে সেকশন নিয়ে, ঠিক আছে সেকশন গুলো এরকম ক্লিন করে নেবে। ক্লিন করে নিয়ে তারপরে আমরা তুলো দিয়েছ তুলো দেব, তুলো দিয়ে নিয়ে আমি এরকম চুলে অয়েল লাগাবো, এরকম কেটে 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 নিয়ে অয়েল লাগাবো। স্ক্যাল্পে বিশেষ অয়েল লাগানোর দরকার হয় না, কিন্তু আমাদের এই প্রসেসটা করার সময় খুব স্ক্যাল্পে অয়েল লাগানো। তেলটা কেন একটু হালকা গরম করতে পারো, কিন্তু এখনকার যে অয়েল না তাতে তোমার গরম করার দরকার হয় না, ওই জন্য তো হয় না। মানে যদি কেউ বলে সবাই তো বোঝে না, খালি দাবি করে। দেখো যারা বোঝে না তারা অনেক কথাই বলবে, কিন্তু তোমার তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝাবে, ঠিক আছে যে এখনকার যে অয়েল গুলো থাকে এখন অয়েল গরম করার দরকার হয় না। আর অয়েল গরম করতে গেলে একটা সমস্যা হয়, কত টেম্পারেচার দরকার আমরা সেটা বুঝি না, আমরা ডাইরেক্ট টেম্পারেচারে বসিয়ে দেবো, ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকবে ওগুলো ডিস্টার্ব হয়ে যাবে, ওগুলো নষ্ট হয়ে যাবে। এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্টরা অনেক কিছুই বোঝে না হয়তো, কিন্তু তোমার ডিউটি হচ্ছে তুমি ক্লায়েন্টকে বোঝাবে। একটু হালকা করে একটু লাগিয়ে দেবো, আমার কাজটা হচ্ছে এরকম শীতে করে করে ভেতর গুলোতে লাগানো। জেন্টসদের ক্ষেত্রে তোমাকে এরকম শীতে করার বিশেষ প্রয়োজনীয়তা নেই, তুমি পুরো দিয়ে লাগিয়ে দেবে।
মধ্যে অনেক তেল লাগানোর প্রয়োজনীয়তা নেই, আমি যেহেতু স্ক্যাল্পে লাগিয়েছি একটু বাদেই কিন্তু চুলে স্প্রেড করে দেবো। অনেক ছেলে মেয়ে আছে প্র্যাকটিস করতেই হবে, দেখো জানে আমরা চুলটাকে ভালো করে এভাবে আছড়ে নেব। জট রাখবে না, হ্যাঁ জট যেন একটু না থাকে, জট থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা এবার মাসাজ করবো, আচ্ছা মাসাজ করতে গেলে এরকম দেখতে এইভাবে আমি নেপ এরিয়াতে আঙুলটাকে রাখছি আর এরকম উপরে উঠবো, ক্লক ওয়াইজ উঠবো, অ্যান্টি ক্লক ওয়াইজ থেকে না উঠবো। নেপ কোনটা, নেপ হচ্ছে এই যে ঘাড়ের মাথার নিচে ছিল এই জায়গাটাতে নেপ, এখানে রাখছি আমি আঙুলগুলোকে প্রেস করছি, হাতে কিন্তু আমার প্রেশার থাকবে, ঠিক আছে ক্লক ওয়াইজ উঠবো, অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম না, ঠিক আছে। এটা এক নম্বর হলো, এবার সেম কাজটাই করবো আমি কানের পাশে লাগবো আর আঙুলগুলোকে এখন ভিতরে ওঠা, ঠিক আছে। এবার ফ্রন্টে রাখবো এরকম, আগে দেখেছিলাম তোমাদের ক্লাসে, এটা এটা কেমন হচ্ছে ভাইব্রেশন, তারপর তো হচ্ছে টাগিং, টাগিংটা কেমন করবো এরকম ভাবে চুলটাকে নেবো, ধরে লাগবে চুলের গোড়াটাকে ধরে লাগবে, তারপর তা হচ্ছে পিঞ্চিং, এরকম ভাবে রাখবো আঙুলগুলো একটু প্রেস করবো এরকম উঠবো আবার নামবো, ঠিক আছে। আঙুলে কিন্তু প্রেশার থাকবে, যদি কেউ প্রেশারটা দেখতে চাও তাহলে আসলে আমার খুব বেশি হবে, এগুলো কিন্তু রিপিট করতে হবে, এক একটা মাসাজ তো 6-7 বার রিপিট করতে হবে, মানে এটা করে ছেড়ে দিলাম ওকে আবার রিপিট করবো 6-7 বার, তোমার খুশি কিন্তু এটাকে রিপিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরটা হচ্ছে পিঞ্চিং হয়ে গেল, এবার ট্র্যাপিং, মাথায় কিন্তু প্রেশার দেবে না, একটু হালকা হালকা করে করবে, কারণ আমাদের তো ছেলেদের মতো না, ছেলেদেরকে একটু একটু জোরে জোরে করা হয়। এবার প্রেস হালকা করে এরকম প্রেস করতে হবে, আমি কিন্তু অল্প সময় করছি কিন্তু তোমাকে কিন্তু একটু বেশি সময় করতে হবে, ঠিক আছে। ওই যে বললাম 6-7 বার রিপিট, প্রেস, তারপরটা হচ্ছে ব্যাক মাসাজ, একটু ঘুরে বসে ব্যাক মাসাজ, ব্যাক মাসাজ কেমন করতে হবে এরকম সিদ্ধারাকার দু পাশ থেকে, যারা আগে দিন দেখোনি তারা ভালো করে দেখে নাও, এদিকে আসো আমার কাছে আসো, এরকম লাস্ট এবং কি
বিদ্যালয়ের দুপাশে চাপ দিতে হবে দেখো, ঠিক আছে? সাইডে মানে ব্যাগটাকে একটু ভালো করে মাসাজ করতে হবে। এবার আবার রিপিট করবো, মানে এইটুকু কিন্তু ছেড়ে দেবো না, প্রত্যেকে শুনে নাও, প্রত্যেকে শুনে নাও, এইটুকু কিন্তু ছেড়ে দেবো না আমি, কিন্তু এটাকে রিপিট করবো, মানে আমার মাসাজটা 15-20 মিনিট কিন্তু করতে হবে। কিন্তু এখন আমার আরো প্র্যাকটিক্যাল আছে তাই আমি পুরোটা করছি না, কিন্তু জেনে রাখুন রিপিট করতে হবে, মানে এতটা এমনই মাসাজটা করতে হবে একদম। এই মাসাজের পরে ক্লায়েন্টের একটা রিল্যাক্সেশন চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, ঠিক আছে? কেন বলো তো, আমরা কি ওর যে নার্ভগুলো রিল্যাক্স হয়, যতক্ষণ না হবে ততক্ষণ তোমার মাসাজে কাজ করবে না, ঠিক আছে? তো এটা করার জন্য কি করতে হবে, 6-7 বার রিপিট করতে হবে জিনিসটাকে, পুরো 15-20 মিনিট আমার মাসাজের মধ্যে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চুলটাকে লাইট করে একটু একটু হিট দেবো, ঠিক আছে? আমরা পার্লারে বলি হিট দিয়ে হচ্ছে আমরা হিটিং মেশিনে আমাদের যেটা হুটার আছে ওটাতে, এখন আমরা অন্য একটা মেশিনে দেবো। এখানে ওই যে ওই গোলাপি কালার কি হয়েছে, কি সমস্যা গেলে পাখা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে উড়ে চলে যাচ্ছে, বন্ধ করে এখন করতে হয়েছে। আছে একটু সময় অপেক্ষা করাবো, 10-15 মিনিট ওয়েট করে তারপরে শ্যাম্পু করে কন্ডিশনিং করে ড্রাই করে দেবো, নেওয়া